মুর্শিদাবাদে হেলমেটবিহীন মোটরবাইক চালকের বেঘরে মৃত্যু হল। দৌলতাবাদ এলাকার 14 মাইল মোড়ে ইটভাটার সামনে 11 নম্বর রাজ্য সড়কে শনিবার সকাল 7টায় এই ঘটনাটি ঘটেছে। মোটরবাইকে চেপে ইসলামপুর অভিমুখে যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা একটি 207 মডেলের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সামিউর রহমান সুমনের। ঘটনাস্থলে বাইক চালকের মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা প্রাথমিকভাবে জানিয়েছেন। মোটরবাইক চালক সকালবেলায় মুর্শিদাবাদের ইসলামপুর বাজারে সবজি আড়তে পটল বিক্রি করতে যাওয়ার পথে ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দৌলতাবাদ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম সামিউর রহমান সুমন, তার বয়স আনুমানিক 22 বছর, পিতা জামাত আলী, বাড়ি দৌলতাবাদের ঘাসিপুর এলাকায়। মৃতদেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে বহরমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সেই সঙ্গে অভিশপ্ত মোটরবাইকটিকে তুলে এনে থানার মালখানায় রেখে দেওয়া হয়েছে। ঘাতক গাড়িটি নিয়ে চালক পলাতক। এই বিষয়ে প্রতিবেশী বর্ষিয়ার নাগরিক কি বলে শুনুন। সকালবেলায় জমিতে গিয়ে পটল তুলে এবং সেই পটল নিয়ে ইসলামপুর হাটে বিক্রি করতে যাই। হাটে যাওয়ার আগেই নওদাপাড়া 14 মাইল বলে একটা জায়গায় ভাটার পার্শ্বে দিয়ে যাচ্ছিলেন। এমন সময় ইসলামপুর থেকে আগত একটা বোলেরো গাড়ি 407 হঠাৎ করে সরাসরি ওকে এসে সংঘর্ষ করে এবং স্পটেই এই সুমন বলে ছেলেটি স্পট ডেথ হয়ে যায়। দৌলতাবাদ থানার বড়বাবু জানতে পারেন এবং স্পটে যান। স্পটে গিয়ে দেখেন যে স্পট ডেথ, সঙ্গে সঙ্গে ওকে বহরমপুর মেডিকেল কলেজে পৌঁছে দেন। তারপর বাড়িতে সংবাদ দেন। সংবাদ দেওয়ার পর বাড়ির লোকজন বহরমপুর হসপিটালে গিয়েছেন। পোস্টমর্টমের পর কখন পোস্টমর্টম হবে, তারপর লাশ নিয়ে এসে দাফন করা হবে, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, ওর ভালো নাম হচ্ছে সময়ের রহমান সুমন। হ্যাঁ, ওর 22 বছর বয়স, বাপের নাম জামাত আলী। ঠিক আছে, বললাম তো। অন্যদিকে আরেক বাসিন্দা শাহিদ শেখ কি বলতে চেয়েছেন শোনাবো। সকাল 5টার সময় সুমন আর আমি দুজনেই একসঙ্গে খেতে যাই, মানে পটল তুলতে যাই জমিতে, এবং দুজনেই পটল তুলি, দুজনই একসঙ্গেই কম বেশি দৌলতাবাদ পর্যন্ত গিয়েছি। গিয়ে ও গিয়েছে ইসলামপুরে, আমি দিয়েছি ছয়ঘরি হাসানপুরে। এবং আমি ওই মানে হাটে মানে বাজারে পৌঁছানোর পর মিনিট দশেক পরেই খবর আসে যে সুমন ডেথ হয়ে গেছে। আমি খবর নিয়ে জানতে পারলাম যে 407 একটা গাড়ি ইসলামপুর থেকে আসার পথে আর ও এদিক থেকে যাচ্ছিলো, দিয়েই আপনার মানে সংঘর্ষ হয় এবং দুজনে ওই গাড়ি পালিয়ে যায় এবং ও ডেথ হয়ে যায়। ওখানে থানার পুলিশ পরবর্তীকালে গিয়ে ওর লাশ নিয়ে বহরমপুর মেডিকেল কলেজে গিয়েছে, এখন ময়নাতদন্ত হবে, তারপর আমাদের লাশের কৃতকার্য লাস্টিং শেষ করা হবে। ওর নাম সুমন শেখ, বাবার নাম জামাত আলী, ছেলের বয়স 22 বছর। আমার নাম সাইদ শেখ। তবে মাথায় হেলমেট থাকলে হয়তো বা এদিন প্রাণে বেঁচে যেত ওই বাইক আরোহী সামিউর রহমান ওরফে সুমনের। মুর্শিদাবাদে দৌলতাবাদ থানা ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। দুই দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমোনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতার রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে
রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড় মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9433434 7016।